করোনার দাপট দিন দিন বেড়েই চলেছে, বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার বাঁকুড়া জেলা সংশোধনাগারে করোনার হানা। স্বাস্থ্য দপ্তরের র্যাপিড কিট পরীক্ষায় একসাথে 20 জন বন্দির করোনা পজিটিভ ফল মেলে। বিষয়টি জানাজানি হতেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে জেল কর্তৃপক্ষের কাছে। তবে এই 20 জনের ফের লালারস সংগ্রহ করে আরটিপিসিআর মেশিনে কোভিড পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন বাঁকুড়া স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শ্যামল সরেন। Thank you.